সিলেটে ভেসে যাচ্ছে বাড়িঘর, পরিস্থিতি আরো অবনতির শঙ্কা। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। ইতিমধ্যে সিলেট সদর, কোম্পানিগঞ্জ, কোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট সহ 11টি উপজেলা প্লাবিত হয়েছে। পানিতে ডুবে আছে কোম্পানিগঞ্জ, লামাকাজি, বিশ্বনাথ, জৈন্তাপুর, যোগীগঞ্জ, কানাইঘাট, ওসমানীনগর সহ সবক’টি এলাকা। বাসাবাড়ি, রাস্তাঘাট তলিয়ে এসব অঞ্চলের মানুষের বাড়িতে এখন গলা সমান পানি। সিলেটের সব নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এখনও সুরমা, কুশিয়ারা, সারি, পেয়াইন নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। ফলে অজানা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সিলেটের বিস্তীর্ণ এলাকার লোকজন। বানের জলে ভেসে যাচ্ছে কাঁচা ও টিনশেড বাড়িঘর, অনেক জায়গায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এর মধ্যে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অবস্থা এতই বেগতিক যে মানুষ এখন আশ্রয় পাচ্ছেন না। এবারের বন্যা 2004 ও 1988 সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে। এ অবস্থায় শুক্রবার 17 জুন সকাল থেকে বন্যা কবলিত এলাকা থেকে মানুষকে উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী। স্থানীয়রা জানিয়েছেন বন্যার পানি অবিরাম নতুন নতুন এলাকা প্লাবিত করছে। রাত 12টা থেকে 14টা পর্যন্ত অন্তত 6 ইঞ্চি পানি বেড়েছে। জানা গেছে সরকারিভাবে উপজেলার 9টি ইউনিয়ন ও পৌরসভার বন্যা দুর্গত এলাকার জন্য 40 টন চাল ও 50,000 টাকার শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতিতে জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। উপজেলায় 24টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। প্রশাসন থেকে 6টি ইউনিয়নে 24 টন চাল ও 500 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সিলেট সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী জানিয়েছেন আগামী 26 জুন পর্যন্ত সিলেটে ভারী বর্ষণ হবে, তাতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এদিকে কুমারগাঁও, সাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় দুর্ঘটনা এড়াতেই এইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া মাত্র পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সিলেট অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।